ভালোবাসা, কি বললাম, বিশ্ব ভালোবাসা দিবস আসছে। এই যে কে নাম দিয়েছে ইয়ে জানে, আর খোদা জানে, এরা যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে চেহারা থেকে বেশি ও পাত্তা খাকি গেঁজা খাকি, একটু মেকআপ করুক, কালো মতো মেয়ে তো, একটু মেকআপ করুক, একটু ফ্রেশ ওয়াশ করুক, একটু ঘুরু ফিল আপ করুক। যে তোমার সমাজে এই সামনে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, কি বললাম, বিশ্ব ভালোবাসা দিবস আসছে। এই যে কে নাম দিয়েছে ইয়ে জানে, আর খোদা জানে, আবার এই বিশ্ব ভালোবাসা দিবসে আমার আপনার ঘরের যুবক যুবতীরা বিউটি পার্লারে গিয়ে এই সুন্দর আকৃতির উপরে কলম মারে না মারে নি, কথা বলে, বিউটি পার্লারে গিয়ে কলম মারে না মারে নি? জি, কেউ বা ভুরু ফিল আপ করে, আর কেউ বা মেকআপ করে, কেউ বা ঠোঁটে লিপস্টিক দিয়ে। আবার আল্লাহ যদি নিজের হাতে, নিজের কুদরতি হাতে যদি বান্দার চেহারাকে তৈরি করে, নিজের চেহারা আল্লাহ বান্দার যদি নিজের চেহারাকে, বান্দার চেহারাকে নিজের কুদরতি হাতে যদি সৃষ্টি করে থাকে, আবার ওই চেহারার উপরে কলম মারা আমার আপনার জন্য নাফরমানি নাফরমানি? জি, এমনও অনেক বাম্মা আছে, না আমার একটা মেয়ে, ও করুক অসুবিধে নেই, একটু মেকআপ করুক, কালো মতো মেয়ে তো, একটু মেকআপ করুক, একটু ফ্রেশ ওয়াশ করুক, একটু ঘুরু ফিল আপ করুক। জি, ও আমার ভাই জানেরা, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কত নারী ধর্ষিত হয়, কত নারী নির্যাতিত হয়, কত নারী ধর্ষিত হয়, কত নারী খারাপ পথে চলে যায়। কিন্তু আমি বাপ, আমি মা, কোনোদিনের জন্য আমি কোনোদিনে খোঁজ করি না, আমার সন্তান কি স্কুলে গেল, আমার সন্তান যে মাদ্রাসায় গেল, আমার সন্তানটা কার সাথে ঘুরছে, আমার সন্তানের যে সুন্দর চেহারা দিয়েছে, এই চেহারাতে বিউটি পার্লারে গিয়ে যে কলম লাগায়, বিউটি পার্লারে গিয়ে পরপুরুষের হাতের দ্বারা আমি মেকআপ করি, এই জিনিসটা কি আমার আপনার জন্য হারাম না হালাল? জি, পরপুরুষের দিয়ে বিউটি পার্লারে গিয়ে চেহারাকে, আল্লাহর চেহারার উপরে, আল্লাহর কলমের উপরে কলম মারা, কথা ঠিক না বেঠিক? তা আমার নবী সাহাবা বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ সুরাতির চেহারা আমারে আকৃতি, দেখতে কালো, মুখে বসন্ত দাগ, চুলগুলো কোঁকড়ানো, যে এ চেহারা আমি বেলাল আমার কি তৈরি করা? কথা বুঝে আসছে? আল্লাহর নবী বলছেন, না বাবা, এটা তো আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ নবী সাহাবা বেলাল বলেছিলেন, আমি বেলাল, আমার চেহারা কি যদি আল্লাহ পাক সৃষ্টি করে থাকে, আমার আল্লাহ পাক যদি সৃষ্টি করে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার বাজারে, মদিনার শহরে যাব আমি বেলাল যখন হাঁটতে শুরু করি, মদিনার বাজারে যখন কোনো কাজের জন্য আমি বেলাল যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল, মদিনার মানুষ আমাকে দেখে ঘৃণা করে, মদিনার মানুষ আমাকে দেখে ঘৃণা করে, আরে হাবশি দেশের বেলাল, খারাপ চেহারা, কালো কুসলি, আবার এমন সমাজে আছে না? নেই, গরিব মানুষ দেখে অনেক মানুষ ঘৃণা করে না, কালো মানুষ দেখে মানুষ ঘৃণা করে না, আরে ও ভান চালিয়ে খায়, বাগান দিয়ে খায়, যে আরে ওর সঙ্গে কে মিশবে? আমি গাড়ি চড়ি, চার চাকা, দু চাকা, মোটর সাইকেল চড়ি, দুতলা বাড়ি, জি, মানে কোনো দামই নেই। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, জেনে রাখো, শুনে রাখো, মদিনার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, মদিনার মানুষ তোমাকে খারাপ কথা বলতে পারে, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে বড়ই ভালোবাসে, ও বাবা বেলাল, কেঁদো না কেঁদো না, ও বাবা বেলাল, কেঁদো না বেলাল, কেঁদো না, মনে দুঃখ পেও না, কষ্ট পেও না, আফসোস করো না বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি যে তোমাকে এই বড় মহাব্বত করি, জোরে বলে জি। আবার আমার নবী, এই আল্লাহ, আমার নবী বেলালকে কি দেখে ভালোবেসেছিলেন? চেহারা দেখে। জি, আজকাল এগা মেয়েরা যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে চেহারা দেখে বেশি, ও পাত্তা খায় কি, গেঁজা খায় কি, জুয়া খেলে, মদ খায়,
ওসব দেখার দরকার নেই, চেহারা সুন্দর তো সব সুন্দর। আরও যদি দেখে মেয়েটার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে খাচ্ছে পরিষ্কার মালসা কাটিং চুল কেটে, যে আরও তো এর ন্যায় কি আবার। কিন্তু আমার নবী আমার রসুল হাফসি বেলালকে দেখে কি দেখে ভালোবেসেছিলেন, অন্তরটা দেখে ভালোবেসেছিলেন, সাহাবা বেলালের মনটা দেখে ভালোবেসেছিলেন, আমল দেখে ভালোবেসেছিলেন।